শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। আমি নাসিমা খাতুন, সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান প্রাথমিক শাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমাদের যাতে পড়াশোনার ক্ষতি না হয় সেজন্য কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই প্রয়াস, তোমরা যাতে নিয়মিত লেখাপড়া করতে পারো এবং সেই হিসেবে পড়াশোনা চালাতে পারো। তো বন্ধুরা, আজ আমরা তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকে পাঠের শিরোনাম আমাদের বাংলাদেশ। এই অধ্যায় থেকে আমরা পার্ট 3 এবং পার্ট 4 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়গুলো আলোচনা করার পর তোমরা যা শিখতে পারবে তার শিখন ফলগুলো হলো, এখানে বাংলাদেশে নদ নদী সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর হচ্ছে হলে বাংলাদেশের পানি সম্পদ সম্পর্কে জানতে পারবে। 3 নম্বর বাংলাদেশের কৃষি ও বন সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা, তাহলে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করি, বাংলাদেশের নদী। আমাদের দেশে অসংখ্য নদী আছে, কোনোটা বড় কোনোটা ছোট। এই নদীগুলো, অসংখ্য নদীগুলো জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালুর নিচে বয়ে গেছে। এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। অসংখ্য নদী আছে বলে এদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। তো বন্ধুরা, তোমরা বলো তো প্রধান 5টি নদীর নাম কি? এখানে তোমাদের মানচিত্রে দেখা দেওয়া আছে বাংলাদেশের প্রধান নদী। প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও কর্ণফুলী। তোমরা কি নদীগুলো দেখেছো? যদি না দেখো অবশ্যই দেখার চেষ্টা করবে। এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বয়ে নিয়ে আসে। পলিমাটি এক ধরনের কাদা। পলিমাটির কারণে আমাদের দেশে মাটি অনেক উর্বর হয়। এখন আমরা পানি সম্পদ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে অনেক নদী আছে, যেমনই আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজের জমিতে সেচ দেওয়াকে পানি বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছ ও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণ সমুদ্র উপকূলে চিংড়ি চাষ করা হয়। বলতো চিংড়ি চাষ কোথায় করা হয়? দেশের সমুদ্র উপকূলে চিংড়ি চাষ হয়। চিংড়ি বিদেশে রপ্তানি করে অনেক অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যায়। আমরা নদীগুলোতে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকি। তোমরা কি কখনো নদীপথে গিয়েছো? নৌকাতে চড়তে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই নদীতে ঘুরতে যাবে। তো বন্ধুরা, এবার আলোচনা করি পার্ট 4 সম্পদ সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে যেমন অনেক নদী আছে, তেমনি অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি ইত্যাদি। এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজের জমিতে পানি দেওয়াকে সেচ বলে। বন্ধুরা, এখানে আমরা একটা ছোট প্রশ্ন পেলাম, সেচ কাকে বলে? কৃষিকাজের জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ করা হয়। আচ্ছা বন্ধুরা, এখানে একটা ছোট প্রশ্ন, চিংড়ি চাষ কোথায় করা যায়? দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ি চাষ করা যায়। চিংড়ি বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করা যায়। আমরা নদীগুলোতে যাতায়াত ও যোগাযোগের মাধ্যমেও ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, তোমরা কখনো নদীপথে গিয়েছ? নদীপথে যেতে অনেক ভালো লাগে, যদি না যাও তাহলে অবশ্যই যাবে। এবার আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব, বাংলাদেশের কৃষি ও বন। বাংলাদেশের প্রধান কৃষি সম্পদগুলো হলো ধান, পাট ও চা। দেশের সব অঞ্চলেই ধান জন্মে। পাট ও চা অর্থকরী
করি ফসল, এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এছাড়াও আমাদের দেশে গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কৃষকেরা কি করছে, কৃষকেরা এখানে কাজ করছে, তাই না? আর এখানে কৃষি সম্পদ, এখানে ধানের চাষ হয়েছে, নিচে গমের চাষ করছে। বাংলাদেশের খুব বেশি বন সম্পদ নেই, তাই আমাদের যা আছে তা আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। তো বন্ধুরা, তোমরা কি কখনো গাছ লাগাচ্ছ? অবশ্যই তোমরা বেশি বেশি করে গাছ লাগাবে, জানো তো গাছ আমাদের অক্সিজেন দেয়। বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি আছে। প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে হাতি, বানর ও বন্য শুয়োর আছে। তোমরা কি কখনো হাতি দেখেছো? হাতি, বানর ও বন্য শুয়োর যদি না দেখো অবশ্যই তোমরা দেখবে। দ্বিতীয় এলাকাটি হলো শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। শাল কাঠ, কাঠ ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। শাল ছাড়া এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে। তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এখানে সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি গাছ জন্মে। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? তোমরা কি রয়্যাল বেঙ্গল টাইগার বাস্তবে দেখেছো না ছবিতে? যদি বাস্তবে না দেখো অবশ্যই ঢাকা চিড়িয়াখানে গিয়ে বাস্তবে দেখে আসবে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে অনেক ভালো এবং অনেক সুন্দর। আচ্ছা, তাহলে বন্ধুরা এবার আমরা শিখন ফলে আমরা কি পেলাম? শিখন ফল শেখার পর মূল্যায়ন গুলো তোমরা এখন লিখে নাও, খাতা কলম সবাই বের করে লিখে নাও। 1 নম্বর উত্তর, উত্তর লিখো। নদীমাতৃক দেশ কাকে বলে? বাংলাদেশকে। বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয়। 2 নম্বর লেখো, এখানে কি প্রশ্ন আছে? পাঁচটি বড় নদীর নাম বলো। উত্তর লেখো পাঁচটি বড় নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, জমিতে পানি
দেওয়াকে শেষ বলে। এবার আমরা দেখি চার নম্বরে কি আছে, দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে কিসের চাষ করা হয়? চার নম্বর উত্তর লেখো, দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ির চাষ করা হয়। এবার দেখি পাঁচ নম্বরে বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ গুলো কি কি? পাঁচ নম্বর লেখো, উত্তর বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ গুলো হলো ধান, পাট ও চা। এবার পাঁচ নম্বর কি আছে, বাংলাদেশের প্রধান কৃষি সম্পদ গুলো? হ্যাঁ, ছয় নম্বর, বাংলাদেশে মূলত কয় ধরনের এলাকায় বনভূমি আছে? ছয় নম্বর উত্তর লিখো, বাংলাদেশের মূলত কয় ধরনের এলাকায় বনভূমি আছে? বাংলাদেশের মূলত তিন ধরনের এলাকায় বনভূমি আছে। বাংলাদেশের আমরা প্রথমে লিখি শূন্য স্থান পূরণ কর। অসংখ্য দেশ আছে বন্ধুরা, বলো তো আমাদের দেশে অসংখ্য দেশ আছে। কি আছে আমাদের দেশে? অসংখ্য নদী আছে। দুই নম্বর, পলি মাটি এক ধরনের দেশ, বলো তো
পলিমাটি এক ধরনের দেশ, কি হবে? পলিমাটি এক ধরনের কাদা। হচ্ছে কৃষি কাজে কাজে জমিতে পানি দেওয়াকে ড্যাশ বলে। বন্ধুরা বলো তো, কৃষি কাজে জমিতে পানি দেওয়াকে ড্যাশ বলে, কি বলে? সেচ বলে। এবার চার নম্বর শূন্যস্থানে আসি। বাংলাদেশে মূলত ড্যাশ ধরনের এলাকায় বনভূমি আছে। তাহলে কি হবে এখানে? বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি আছে, ফাঁকা ঘরে হবে তিন। এবার পাঁচ নম্বরে আসি। সুন্দর বনে পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশ বাস করে। বলতো সুন্দরবনে পৃথিবীর বিখ্যাত দেশ বাস করে, কি বাকি বাস করে? রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সুন্দর ভাবে বাসায় বাড়ির কাজ করবে। খাতা বের করে লিখে নাও, বাড়ির কাজ। নদী মাতৃক দেশ কাকে বলে? নদী মাতৃক দেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। তো বন্ধুরা, তোমরা বাসায় সুন্দরভাবে বাসার কাজ করবে। আমি কিন্তু স্কুল খুললে অবশ্যই দেখবো তোমরা ঠিক মতো বাসার কাজ করছো কিনা। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসায় ভালোভাবে রীতিমতো নিয়মিত রুটিন মোতাবেক পড়াশোনা ভালোভাবে করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।